হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারকে আল্লাহ পাক কত সম্মানিত করেছে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবীকে সম্মান, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবীকে ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা, শরাফত ওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে যখন হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের হিজরতের পরে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন দ্বিতীয় হিজরিতে, যখন বদরের যুদ্ধ হচ্ছে তখন মুসলমানদের 313 জন সাহাবী নিয়ে আমার রাসূল বদরের ময়দানে গিয়েছিলেন, তখন উসমান ইবনে রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ রাসূলের মেয়ে হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ ছিল। ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, ঘর সংসার চলছে। আল্লাহ বদরের সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহর একটা ফরমান আছে, সূরা ফাতাহার মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, সূরা মুনতাহিনার মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, যারা বদরের যুদ্ধে অংশ গ্রহণ করেছে ওই সাহাবী ওই সমস্ত সাহাবীদের মর্যাদা হলো যে লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন হে আমার নবী, আজকে রোজা রমজানের দিনে মাত্র একটা খেজুর আর এক গ্লাস পানিতে যারা রোজা রেখে জিহাদের ময়দানে গিয়ে আমি আল্লাহর কালিমা উচ্চারণ করেছে তাদের মর্যাদা হলো আমি আল্লাহ তাদের আগে এবং পরে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হচ্ছে বদরের সাহাবীদের মর্যাদা। কিন্তু ইসলামের ইতিহাসে দেখা যায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি একজন খোলাফায়ে রাশিদের অন্তর্ভুক্ত, এবং আল্লাহ রাসূল যে 10 জন সাহাবীকে এই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলে জানি। আশারায়ে মুবাশশারা মানে হলো জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। দেখুন আল্লাহ রাসূলকে আল্লাহ কত শানদার করেছেন, আমরা কত ভাগ্যবান উম্মত যে আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী দুনিয়াতে থাকতে উম্মতের জান্নাতের ব্যাপারে সার্টিফিকেট দিতে পারে। এটা আগেকার কোনো নবীকে দেওয়া হয়নি। এজন্য আল্লাহর রাসূলের একটা নাম হলো কাসেম, আবুল কাসেম। আল্লাহর নবীকে বলা হয় বন্টনকারী। আমার নবীকে আল্লাহ কাসেম বানিয়েছেন, বন্টনকারী বানিয়েছেন। এটার ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবী রবে যে আল্লাহর রাসূল বলেন রাআইতু ফিল মানামে। আমি রাসূল বুখারী হাদিস, এটা বুখারী কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর রাসূল ইরশাদ ফরমাচ্ছেন যে আমি যখন ঘুমের মধ্যে ছিলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর ওহী নাযিল করলেন। আমি দেখলাম আল্লাহর সৃষ্টি জগতের যত নিয়ামত আছে, বান্দার আল্লাহর হাজার হাজার মখলুকাতের যত রিজিক আছে, সমস্ত রিজিকের চাবি আল্লাহ আমাকে ঘুমের মধ্যে ওহীর মাধ্যমে দান করে দিয়েছে। যে আল্লাহ আমাকে সমস্ত বান্দা, সমস্ত পশু পাখি, আল্লাহর যত মখলুকাত আছে, 18,000 মখলুকাত আছে, আমরা কয়জনের নাম জানি, আমরা কয়টা পশুর নাম জানি, আমরা কয়টা বৃক্ষের নাম জানি, আমরা সমুদ্রের কয়টা মাছের নাম জানি, আমরা কয় প্রকারের মানুষের নাম জানি। আমরা আল্লাহ রাসূল বলেন আমি যখন আল্লাহ যখন আমাকে ওহি করলেন আমি দেখলাম যে আল্লাহ আমাকে 18,000 মখলুকাতে যত প্রকারের রিজিক আছে সমস্ত রিজিকের চাবি আল্লাহ আমি নবীর হাতে দান করেছে। তো ইন্নামা আনা কাসিমুন, রাসূল বলেন আমি হলাম কাসেম বন্টনকারী, আই এম ডিস্ট্রিবিউটর। রাসূল বলেন আমি হলাম বন্টনকারী। উনি তো এমপির মাধ্যমে পাঠিয়েছেন, উনি তো মিনিস্টারের মাধ্যমে পাঠিয়েছেন, উনি তো আপনার এলাকার কমিশনারের মাধ্যমে পাঠিয়েছেন। তো অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রিজিকের ভান্ডার একটা জায়গায় জমা রেখেছেন, সেই জায়গাটার নাম হলো দরবারে রিসালত, সেই জায়গাটার নাম হলো আমাদের নবী, আর সেই জায়গা থেকে সমস্ত প্রাণের কাছে রিজিকগুলো বণ্টন করে দেওয়া। এজন্য আমার নবী বলেন আমি হলাম কাসেম, আমি হলাম বণ্টনকারী। আমার রাসূল সেই বদরের সাহাবীদের ব্যাপারে যখন বদরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নির্দেশে 17 রমজান সমস্ত সাহাবীরা বদরের প্রান্তরে যাবে, মাত্র 313 জন সাহাবা যাদের সবার কাছে অস্ত্র নেই, সবার কাছে ঘোড়াও নেই, সবার কাছে বল্লম নেই, বর্শা নেই, কিন্তু তার বিপরীতে হাজারের উপরে কাফেররা
তারা প্রত্যেকই যুদ্ধের পোশাক পরিহিত তাদের প্রত্যেকের কাছে যুদ্ধের অস্ত্র সরঞ্জাম সব কিছু আছে আল্লাহ রাসূল যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য বের হচ্ছেন তখন হযরত ওসমান গনির ঘরে আল্লাহর নবী মেয়ে হযরত রুকায়া ছিলেন বিবি হিসেবে তখন উনি খুব বেশি অসুস্থ ছিলেন একেবারে মৃত্যুর বিছানায় শয্যায়িত ছিলেন এমন অবস্থায় সাইয়েদা ওসমান গনি আল্লাহর নবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ একদিকে আপনার মেয়ে রুকায়া আমার ঘরে আশ্রিত সে তো অসুস্থ ইয়া রাসূলুল্লাহ আরেকদিকে জিহাদের ময়দানে বদরের প্রান্তরে ইসলামের জন্য একটা প্রথম জীবন উৎসর্গ করার সুযোগ ইয়া রাসূলুল্লাহ আমি কি বদরের প্রান্তরে যাব নাকি আমি ঘরে আপনার মেয়ের সাথে থাকব তখন আল্লাহর রাসূল বলেন হে আমার ওসমান যে জিহাদে যাওয়া এটা যেমন ফরজ আমি নবীর ঘরে আমার আওলাদকে আশ্রয় দেওয়া আমার আওলাদের সেবা করা এটাও তোমার উপরে ফরজ আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য ফয়সালা নিলাম জিহাদে তোমাকে যেতে হবে না বদরে তোমাকে যেতে হবে না তুমি আমার মেয়েকে লালন পালন করবে আমার মেয়ের সেবা শুশ্রূষা করবে তুমি যদি আমার মেয়ের সেবা করো আমি রসুল বললাম বদরের সাহাবীদের যে মর্যাদা আমার আল্লাহ তোমাকে সেই মর্যাদা দান করবে এখানে একজন মাত্র সাহাবা যিনি বদরে না গিয়েও বদরের মর্যাদা লাভ করেছে কুরআন শরীফে আরেকটা জায়গা আছে সূরা মুমতাহিনা বলা হয় সেখানে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন বায়াতের ব্যাপারে আমরা যে হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত করি যে বায়াত করার অর্থ হলো আপনি ইসলাম সম্পর্কে জানেন আপনি কুরআন সম্পর্কে জানেন আপনি মাসলা মাসায়েল সম্পর্কে জানেন আপনি দীন ধর্ম সম্পর্কে জানেন সব কিছু আপনি জানেন কিন্তু আপনি উইদাউট বাইন্ডিং কোন প্রকারে ধরাছোঁয়া ছাড়া আপনার চলাফেরা আপনি ইচ্ছে হলে নামাজ পড়েন আপনি ইচ্ছে হলে রোজা রাখেন আপনি ইচ্ছে হলে তাসবিহ তাহলিল আদায় করেন আপনি ইচ্ছে হলে দান সাদকা করেন আপনি ইচ্ছে হলে মসল্লায় দাঁড়ান ইচ্ছে হলে আপনি না দাঁড়ান এটাকে বলা হয় কোন প্রকারের বাইন্ডিং ছাড়া লাগামহীন গুড়া যেটাকে বলি আমরা একজন স্টুডেন্ট তাকে যখন শিক্ষক কর্তৃক কোনো প্রেসারাইজ করা হয় না তাকে যখন পড়া শেখার জন্য অথবা তার মা বাবা যদি তাকে গাইডলাইন না করে তাহলে স্টুডেন্টটা লাগামহীন হয়ে যায় ছাত্রটা মন চাইলে পড়াশোনা করতে টেবিলে বসে মন না চাইলে সে বসে না তখন তাকে একেবারে কড়া শাসন করার জন্য হয়তো একজন টিচার নিয়োগ দিতে হয় অথবা তার মা বাবাকে দায়িত্ব নিতে হয় এই যে একজন স্টুডেন্ট নরমাল একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে পেশ করলাম একজন স্টুডেন্টকে তার পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে নেওয়ার জন্য তাকে যে আপনি গাইড করছেন এটাকে আমরা ইংরেজি ভাষায় গাইড বলছি বাংলা ভাষায় আমরা এটাকে তদারকি বলছি তত্ত্বাবধায়ক বলছি আর এটাকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন বায়াত জুরু বলে সুবহানাল্লাহ আপনি যখন একজন হক্কানি রব্বানি পীর মুর্শিদের হাতে যাবেন যার নামাজ ঠিক আছে যেই পীরের শরীয়ত ঠিক আছে আবার অনেক বন্ধ আছে কিন্তু এগুলোর ব্যাপারে সতর্ক হতে হবে একবারে একটা বিশ্বাসের নাম শুনেছেন আপনি গিয়ে ধরে তার কাছে তার কদমে গিয়ে পড়ে থাকার কোনো সুযোগ নেই আপনাকে একজন হক্কানি রব্বানি পীর দেখতে হবে তার বৈশিষ্ট্যগুলো দেখতে হবে তার কাছে শরীয়ত আছে কিনা দেখতে হবে তার কাছে এলমে মারফত আছে কিনা দেখতে হবে তার কাছে এলমে ফেকা আছে কিনা দেখতে হবে অর্থাৎ ইসলামী শরীয়তের যে এলম যে জ্ঞান যে বাইন্ডিং আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন সেটা যদি একজন আল্লাহর বান্দার মাঝে থাকে সেটা যদি একজন হক্কানি রব্বানি পীরের কাছে থাকে তখন আমরা তাকে শরীয়তে ইসলামী শরীয়তের মোতাবেক ইসলামী শরীয়তের পরিবেশ অনুযায়ী আমরা তাকে একজন আল্লাহর বলি বলি আমরা তাকে একজন সত্যিকারের বীর মনে করি এবং তার হাতে আমরা বায়াত গ্রহণ করে মূলত আমি যা জানি সেগুলোকে একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে সেগুলোকে একটা নিয়মের মধ্য দিয়ে পরিচালিত করার জন্য আমরা আল্লাহর কোন একজন নেককার বান্দার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন যখন ষষ্ঠ হিজরি আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে ষষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল প্রায় 1400 সাহাবী নিয়ে কয়শো সাহাবা 1400 সাহাবা নিয়ে আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য বের হলেন আল্লাহ রাসূল যখন হজ করতে আসতে লাগলেন
আসার পথে কাফেররা আল্লাহর নবীর এই যাত্রার সংবাদকে আল্লাহর নবীকে তারা বাধা দিতে লাগলেন যে অথচ 1400 সাহাবী একজন দুইজন না এর আগে কিন্তু মাত্র 313 জন নিয়ে জিহাদে গিয়েছে আল্লাহ পাক বিজয় দান করেছে এটা আল্লাহর ইচ্ছা এখন 1400 সাহাবী নিয়ে আমার নবী মক্কার দিকে যাচ্ছেন হুদাইবিয়া নামক একটা জায়গা আছে মক্কা এবং মদিনার মাঝখানে উভয় রাস্তার মাঝখানে দূরত্ব হলো 500 কিলোমিটার সেই 500 কিলোমিটারের মাঝখানে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো হুদাইবিয়া সেই হুদাইবিয়ায় আল্লাহর রাসূলকে আটকে দেওয়া হলো তখন আল্লাহর নবীর পক্ষ থেকে একজন সাহাবা যাকে আল্লাহর রাসূল সেখানে পাঠিয়েছিলেন প্রথম আল্লাহর রাসূল তাকে পাঠালেন যে সন্ধির প্রস্তাব দিয়ে কাফেরদের কাছে পাঠালেন এরপরে সে যখন আসতেছে না আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে হযরত উসমান ইবনে জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাফেরদের কাছে মক্কার কাফেরদের কাছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা শান্তির প্রস্তাব নিয়ে পাঠানো হয়েছে হুজুর বলে সুবহানাল্লাহ এখন তারা হযরত উসমানকে বন্দী করেছে কাফেররা মক্কার কাফেররা অথচ উনিও মক্কার মানুষ আল্লাহ রাসূলের সাথে হিজরত করে মদিনায় চলে এসেছেন তারা যখন আল্লাহর রাসূলের সাহাবাকে বন্দী করলেন চারিদিকে একটা আওয়াজ ছড়িয়ে দিল তারা বলল যে উসমানকে কতল করা হয়েছে উসমানকে হত্যা করা হয়েছে এই কথাটা শোনার পরে 1400 সাহাবা এটা শুনে তাদের মধ্যে একটা খুব এসে গেল একটা প্রতিশোধের তীব্র আতঙ্ক তৈরি হয়ে গেল তখন আল্লাহ রাসূল হুদাইবিয়া নামক ওই জায়গায় একটা বৃক্ষের নিচে বসে বড় একটা গাছের নিচে বসে আল্লাহ রাসূল 1400 সাহাবা তারা কেউ যেন পদচ্যুত না হয় তারা কেউ যেন পিছপা না হয় সবাই যেন আল্লাহর নবীর সিদ্ধান্ত অনুযায়ী সামনে অগ্রসর হয় এই কারণে আল্লাহ রাসূল 1400 সাহাবী থেকে বায়াত গ্রহণ করলেন বায়াত মানে হলো শপথ করা যে আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না আল্লাহ রাসূল তখন বাম হাত আল্লাহ রাসূলের বাম হাত আল্লাহর নবীর সবার নিচে দিলেন এরপরে একজন একজন করে করে 1400 জন সাহাবা আল্লাহ রাসূলের হাতের উপর হাত রাখলেন জোর করে সুবহানাল্লাহ কি সুন্দর দৃশ্য পৃথিবীতে এমন সুন্দর এত দারুণ দৃশ্য আর কি হতে পারে স্বয়ং রাসূল খোদার হাতে সাহাবায়ে কেরামের হাত সুবহানাল্লাহ আমরা আজকে 1400 বছর পরে এসে আমরা আমাদের নবীকে দেখি নাই কিন্তু নবীর কথা বললে আমাদের হৃদয়টা যেন প্রকম্পিত হয়ে যায় আজকে 1400 বছর পরে এসে আল্লাহ রাসূলের একটা হাদিস যখন আমরা পড়ি আমাদের শরীরে লুম গুড়া আমাদের শরীরে দেহটার মধ্যে একটা কেমন যেন ঝাঁকুড়ি এসে যায় রাসূল পাকের একটা হাদিস শুনলে নবীর নাম শোনার পরে 1400 বছর পরে এসে যদি আমাদের মধ্যে এরকম একটা জজ্বা তৈরি হয়ে যায় একটা আকর্ষণ তৈরি হয়ে যায় তো যারা খুদ রাসূলের সামনে ছিল যারা খুদ রাসূল হাতে হাত রেখেছে তাদের অবস্থাটা কেমন হয়েছিল সুবহানাল্লাহ এটা অনুমানের বিষয় অনুধাবনের বিষয় এখানে এটাই হলো আল্লাহর নবীর প্রতি উম্মতের প্রেম ভালোবাসা জোর বলি আলহামদুলিল্লাহ একটু সবাই দূর শরীফ পড়ব আর একটু কষ্ট করে সামনের দিকে অগ্রসর হব সামনের কাতারটা ফিরাপ করব আল্লাহুম্মা আল্লাহ রাসূলের উপরে আল্লাহ রাসূলের বাম হাতের উপরে 1400 জন সাহাবা হাত রেখেছেন
আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন ওই সময় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন সূরা ফাতাহার মধ্যে এই আয়াতটা নাযিল হচ্ছে ভাবে আল্লাহ বলেন ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ যারা আপনি রাসূলের হাতে হাত রেখেছে যারা আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করেছে শরীয়ত ইসলামিয়া থেকে বের না হওয়ার উদ্দেশ্যে যারা আপনার হাতে হাত রেখেছে আপনাকে ছেড়ে না যাওয়ার উদ্দেশ্যে আমি আল্লাহ বললাম এরা আপনার তরফ থেকে বায়াত গ্রহণ করেছে আর আমি আল্লাহ বললাম এরা মূলত আপনার তরফ থেকে বায়াত গ্রহণ করে নাই এরা মূলত আমি আল্লাহর তরফ থেকে বায়াত গ্রহণ করেছে 1400 সাহাবার হাত নবীর হাতের উপরে উসমান গনি কিন্তু ওখানে নেই উনি কিন্তু কাফেরদের কাছে বন্দী মক্কায় তখন আল্লাহ রাসূলের ডান হাত মুবারক 1400 সাহাবীর হাতের উপর দিলেন দেখুন আল্লাহর নবীর একেবারে সর্বোচ্চ নিচে রাসূলের বাম হাত তার উপরে 1400 সাহাবীর হাত এর উপর আমার নবীর ডান হাতটা দিয়ে বললেন হে আমার সাহাবারা তোমরা মনে করেছো শুধু তোমরাই বায়াত গ্রহণ করেছো আমার উসমানে কেন না থাকলে কি হবে আমি রাসূলের ডান হাত এটা আমি উসমানের পক্ষ থেকে দিলাম আমি উসমানের বায়াত তোমাদের থেকে গ্রহণ করলাম আমার আল্লাহ বলেন এর পরের আয়াতে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহি আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার হাতের উপর হাত রেখেছে এরা আপনার হাতের উপর হাত রেখেছে আপনি তাদের উপর হাত রেখেছেন ও নবীরে আমার এরা মূলত আপনার উপর হাত রাখে নাই এটা মূলত আমি আল্লাহর কুদরতি হাতের উপর হাত রেখেছি ইয়াদুল্লাহে ফাওকা আইদিহি ফাওক মানে হলো উপরে আল্লাহর রাসূলের সাহাবা সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন সবচেয়ে বড় পয়সাওয়ালা ছিলেন সবচেয়ে বড় আকর্ষণীয় ছিলেন আল্লাহর নবীর সাথে লাগার কারণে এই সাহাবা আজকে যে কোরআন আমরা পড়ছি যে কোরআন শরীফের নুসখাটা আমরা আজকে তেলাওয়াত করছি এটা যখন নাযিল হচ্ছে তখন কোরআন শরীফ প্রথম যুগে আল্লাহর রাসূলের যুগে কোরআন শরীফ লেখা হতো পাথরের সাথে পাথরে খোদাই করে লেখা হতো যারা মুখস্থ করত এরা মুখস্থ করত আর যারা লিখে রাখত এরা হয়তো পাথরে খোদাই করে লিখতেন অথবা কোন একটা গাছের সাথে লিখে রাখতেন অথবা পাতার মধ্যে লিখে রাখতেন অথবা কোনো খেজুরের পাতাকে কাগজ বানিয়ে সেখানে লিখে রাখা হতো আল্লাহ রাসূলের দুনিয়া থেকে হেজাব করার পর পর্দা করার পর হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইয়ামামার যুদ্ধ হয়েছিল যেখানে অসংখ্য হাফেজে কোরআন শহীদ হয়েছিলেন হাফেজে কোরআন যখন শহীদ হয়ে যাচ্ছে তখন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান ইবনে সহ এরা আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন ইয়া খলিফাতাল মুসলিমিন আজমা আল কোরআন আমাদের কি উচিত নয় যে আল্লাহর কোরআন যেটা হাফেজে কোরআনদের সিনার মধ্যে সংরক্ষিত আছে সেটা তো জিহাদের ময়দানে হাফেজে কোরআনটা শহীদ হয়ে যাচ্ছে তো এই ভাবে যদি হাফেজে কোরআনটা শহীদ হয়ে যায় তো কোরআন তো আমাদের কাছে থাকবে না এজন্য আমাদের উচিত কি নয় যে আমরা কোরআনকে সংকলন করব কাগজে লিখে এটাকে পাণ্ডুলিপি আকারে আমরা তৈরি করব তখন সাইয়েদনা সিদ্দিক আকবর একটু ভয় করেছিলেন এজন্য উনি সম্মত হয়েছিলেন কিন্তু তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই এরপরে 10 বছর সাইয়েদনা ওমর আল ফারুক ক্ষমতায় ছিলেন তিনি এটাকে আরেকটু অগ্রসর করলেন যখন সাইয়েদনা উসমান গনি ক্ষমতায় আসলেন উনি যখন খেলাফতের ক্ষমতায় বসলেন তখন উনি সারা দুনিয়ার যত জায়গায় কোরআন যার কাছে যা সংরক্ষিত আছে সমস্ত কিছুকে এক জায়গায় করতে লাগলেন এবং হাফেজে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সেটা একটা একটা করে করে তিনি পাণ্ডুলিপি আকারে তৈরি করলেন তৈরি করার পরে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত্যের ভিত্তিতে সমস্ত হাফেজে কোরআনের একমত হওয়ার পর সাইয়েদা উসমান গনি একটা পাণ্ডুলিপি রেখে বাকিগুলো যেখানে একটু রদবদল করা হয়েছে সেগুলোকে তিনি নষ্ট করে ফেললেন সেগুলোকে তিনি আগুনে জ্বালিয়ে দিলেন কিছুকে তিনি মাটির সাথে পুঁতে দিলেন এরপরে যে কোরআন আজকে আমরা পড়ছি সেই কোরআনের কারণে হযরত উসমান গনিকে বলা হয় জামিউল কোরআন অর্থাৎ কোরআনের সংকলক বলা হয় আজকে ওনার প্রাধান্যতার কারণে ওনার পরিশ্রমের কারণে ওনার ত্যাগের কারণে আজকের
কুরআনুল কারীমের একটা নুসখা একটা কুরআনের পাণ্ডুলিপি আজকে আমরা তেলাওয়াত করার সুযোগ পাচ্ছি আজকে আমরা সেটাকে তেলাওয়াত করছি একটু বুকে বাজাচ্ছি একটু চুমুকাচ্ছি আমার আল্লাহ বলেন আমার নবী বলেন ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো আমার উসমানকে যখন কতল করা হবে তখন আমার উসমান হকের উপর থাকবে আমার উসমানকে যখন শহীদ করা হবে তখন সে হকের উপর থাকবে সুতরাং তোমরা তার জান্নাতের ব্যাপারে সংশয় করিও না সে নিঃসন্দেহে জান্নাতি উসমানকে যারা ভালোবাসবে তারাও জান্নাতি হয়ে যাবে এখন এই কথাটা বলার কারণে আপনাদের মনে হয়তো অনেকের কাছে একটা কষ্টের উদ্রেক হতে পারে উসমানকে ভালোবাসলে তো জান্নাত পেয়ে যাব তাহলে আবু বকরকে ভালোবাসা কি দরকার উসমা উমরকে ভালোবাসা কি দরকার অন্যান্য সাহাবীদেরকে ভালোবাসা কি দরকার আমাদের নামাজ রোজার কি দরকার হজ জাকাতের কি দরকার ইবাদত বন্দেগী কি দরকার বিষয়টা এমন নয় এখানে বিষয়টা হলো মহব্বতের বিষয় বিষয়টা হলো দিলের বিষয় অন্তরের বিষয় মুহতারাম হাজিরিন আমি আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো অত্যন্ত বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাবো যে সাহাবায়ে একজন সাহাবি আল্লাহর রাসূলের একজন আদানা সাহাবীর একটা পায়ে হাঁটার সময় উনি যে গোড়া দিয়ে হেঁটেছেন সেই গোড়ার পায়ের সাথে যে মাটি লেগেছে যে ধুলোবালি লেগেছে সেখান থেকে একটা ধুলা যদি এক পাল্লা দেওয়া হয় আর সমগ্র দুনিয়ার যত মুফতি মুহাদ্দিস ফকিহ আবে সাহেব আছে সবার আমল যদি এক পাল্লা দেওয়া হয় তবুও ওই সাহাবীর গোড়ার পায়ের সাথে লেগে থাকা এক টুকরা বালির সমান হবে না অতএব আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আমরা সাহাবী রাসূলকে যেমন ভালোবাসতে হবে এবং এটাও বিশ্বাস করতে হবে যে সাহাবী রাসূল যে কোনো একজনকে আপনি অনুসরণ করবেন আপনি হেদায়েতের উপর থাকবেন যে কোনো একজন সাহাবীকে আপনি গালি দেবেন যে কোনো একজন সাহাবীর ব্যাপারে আপনি সমালোচনা করবেন আপনি নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি নিঃসন্দেহে গোমরাহ হয়ে যাবেন আজকে বর্তমান ফিতনা ফাসাদের যুগ বিশৃঙ্খলার যুগ মুসলমান নাম সেজে মুসলমানের ভেষভূষা ধরে আমরা অনেক মানুষ আছি যারা সাহাবীদেরকে গালি দিচ্ছি এক সাহাবীকে ভালোবাসতে গিয়ে আরেক সাহাবীকে গালি দিচ্ছি এক সাহাবীকে কাছে টানতে গিয়ে আরেক সাহাবীকে আমরা দূরে টেনে দিচ্ছি অথচ সেই সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার নবী বলেছেন আস-সাহাবি কান-নুজুম সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের ন্যায় তোমরা যে কোনো একজনকে ভালোবাসো যে কোনো একজনকে অনুসরণ করো আমার রাসূল বলেন তোমরা অবশ্যই হেদায়েত পেয়ে যাবে জোর করে সুবহান